नमस्कार बंधुरा, पाँचमिशारी रान्ना घरे आपनादेर सकलके स्वागत। आज के आमी बानिए देखाबो मैंगो सन्देशेर रेसिपी। एकदम मिष्टिर दोकानेर मतो मैंगो सन्देशेर रेसिपिटा आशा करी आपनादेर अनेक भालो लागबे। भालो लागले लाइक शेयर करबेन, कमेंट करे जानाते भूलबेन ना केमन लागलो। आर आमार नतून बंधुरा जारा आमार चैनेले प्रथम एसेछेन, रेसिपिटा देखे जदि भालो लागे ताहले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे नेबेन, पाशे थाका बेल आइकनटि क्लिक करे नेबेन नतून नतून रान्नार आपडेट सबार आगे पावार जन्य। এখন বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো সন্দেশ। আজকে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো সন্দেশ বা আমের সন্দেশ। তার জন্য এখানে ছানা নিয়েছি 500 দুধের, বাড়িতেই ছানাটা আমি বানিয়ে নিয়েছি। একটা বড় আম এভাবে টুকরো করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। মিল্ক পাউডার 5 টেবিল চামচ, 2 টেবিল চামচ চিনি, আর ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, আমন্ড আর পেস্তা, এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। প্রথমে আর নিয়েছি 4 মগজ। প্রথমে মিক্সিতে আমি ছানাটা দিয়ে দিচ্ছি, আর ছানার সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। ছানাটাকে আমি হাতে করে একটু ভেঙে নিলাম। ছানার সাথে চিনিটাকে মিশিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। আরও একবার মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে ব্লেন্ড করার জন্য। এখন আমটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এখানে দেখাচ্ছি আমি, এটা রেডি হয়ে গেছে একদম। এবার রান্নাটা করতে হবে। গ্যাস অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে ছানাটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটানা নেড়ে চেড়ে নেব। একটু শুকনো হওয়া পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। 2 মিনিট মতো অনবরত আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিল্ক পাউডারটা মিশিয়ে দেব। মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। একটা কথা বলে রাখা ভালো, যদি এটা সিলভারের কড়াইতে করেন তাহলে অবশ্যই কড়াইতে আগে থেকে একটু ঘি দিয়ে নিতে হবে সামান্য পরিমাণে, নইলে নিচের দিকে অবশ্যই এটা ধরে যাবে। তো আমি মিল্ক পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ভালো করে এটাকে একটু শুকনো শুকনো করে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে। এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, আর এটা আমি ঠান্ডা করতে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা এরকম প্লাস্টিক প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে ছানা ডোটাকে বেশ আঁটো আঁটো করে শুকনো করে করে নিয়েছি। তো এখন ঠান্ডা হওয়ার পর আমি এই প্লাস্টিকের মধ্যে এটাকে দিয়ে দেবো, একটা রোল মতো বানিয়ে নেবো এভাবে। এখন পুরো প্লাস্টিকটার মধ্যে রোলটা বানিয়ে ভালো করে আমি এটাকে মুড়ে নেব এভাবে। এখন আমি এরকম করে রোলটাকে মুড়ে নিচ্ছি। কিছুক্ষণ রাখতে হবে, এটা আরো একটু শক্ত হতে হবে, তাহলে সন্দেশটা কাটতে সুবিধা হবে। তো দুদিকে দুটো মুখ আমি এভাবে মুড়ে নিচ্ছি, ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক রেখে দেব। এভাবে আরও এক পাশের মুখটা মুড়ে নিচ্ছি। এখন এটা রেডি হয়ে গেছে, 1 ঘন্টা মতো আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এভাবেই। এখন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি,
এটা একটু শক্ত হয়ে জমে গেছে। এবার আমি প্যাকেটটা এভাবে খুলে ফেলছি। এখন সন্দেশটা আমি কেটে ফেলছি এভাবে গোল গোল করে। প্রথমে দুটো ধার বাদ দিয়ে নিতে হবে। এভাবে সন্দেশগুলো আমি কেটে রাখছি। হঠাৎ অতিথি এসে পড়লে কিন্তু এভাবে বাড়িতেই সন্দেশ তৈরি করে নেওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। এখন আমি সন্দেশগুলো সবকটা কেটে ফেলছি। এখন একদম রেডি হয়ে গেছে ম্যাঙ্গো সন্দেশের রেসিপি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে।